বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো শিশু কোন বয়স থেকে হাঁটতে শুরু করে বা শিশুর প্রথম হাঁটা ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শিশু প্রথম শব্দ করা বসতে শেখা হামাগড়ি হাসি কান্না সব কিছু গিরেই মা বাবার মনে আনন্দের শেষ থাকে না শিশু হামাগুড়ি দিতে শেখার পর নিজে থেকেই উঠে দাঁড়ানোর চেষ্টা করে একবার দাঁড়ানো শিখে গেলে শুরু হয় দুই পায়ে ভর করে হেঁটে চলার প্রাণন্তকর চেষ্টা এ সময় সব মা বাবা শিশুকে হাঁটা শেখাতে নানা উপায়ের আশ্রয় নেন শিশুরা সবসময় অনুকরণপ্রিয় হয় তারা চারপাশে যা দেখে তাই করতে চায় এজন্য শিশুকে যা শেখানোর চেষ্টা করা হয় তাই শেখে শিশুর হাঁটার সময় মা বাবা কিছু নিয়ম পালন করলেও দ্রুত সহজে হাঁটা শিখবে শিশুর স্বাভাবিক বিকাশের নিয়ম অনুযায়ী হাঁটা শিখতে একটু বিলম্ব হলে মাস থেকে বছরও লেগে যেতে পারে শিশুদের দুই হাঁটতে শেখার প্রথম পর্যায়ে হচ্ছে দাঁড়ানো এরপর এক পা দুই পা করে এগিয়ে যেতে চেষ্টা করে হাঁটতে গিয়ে পড়ে যায় আবার উঠে দাঁড়াবার চেষ্টা করে পড়ে যাওয়া উঠে দাঁড়ানো আবার চলার চেষ্টার ফলে শিশুর কোমর পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পরিণত হতে থাকে একই সময় শিশুর মস্তিষ্ক ভারসাম্য বজায় রাখার অংশগুলো পরিণত হয় এভাবে ধীরে ধীরে একটি শিশু নিখুঁতভাবে হাঁটতে শিখে মনে রাখতে হবে শিশুর হাঁটা শেখা একটি স্বাভাবিক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় শিশুকে নিয়ম মেনে সহায়তা করুন এর ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই হাঁটা শিখতে সক্ষম হবে শিশু দাঁড়ানো শেখার পর থেকে সামান্য দূরে দাঁড়িয়ে তাকে কাছে আসার জন্য দুই দুই হাত বাড়িয়ে ডাকতে শুরু করুন এক পা পা করে হাঁটতে তাকে উৎসাহ দিন শিশু যদি কিছু ধরে দাঁড়াতে চায় তবে তাকে তেমন কিছু আসবাব দিয়ে সাহায্য করুন যত তাড়াতাড়ি দাঁড়ানো শিখবে তত দ্রুত হাঁটা শিখবে শিশুকে হামাগুড়ি দিতে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে উৎসাহ দিন শিশুকে হাঁটতে উৎসাহ দিন শিশু নিজ থেকে হামাগুড়ি দাঁড়ানো হাঁটতে চাইলে বাধা দেবেন না থেকে নামতে নামতে চাইলে নামিয়ে দিন বাসার আসবাবগুলো শিশুর হাঁটার পথে সারিবদ্ধভাবে সাজিয়ে দিতে পারেন যাতে সে হাঁটার পথে সাপোর্ট পায় এবং উৎসাহ পায় আপনার হাতের আঙ্গুল ধরে শিশুকে হাঁটতে সহায়তা করুন শিশুর প্রিয় খেলনা তার নাগালের বাইরে রাখুন এতে সে নিজে থেকেই খেলনার কাছে যাওয়ার চেষ্টা করবে দাঁড়ানো শিখে গেলে শিশুর হাত ধরে সামনে পেছনে পা ফেলতে শেখান শিশু হাঁটতে শেখার প্রচেষ্টায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে এবং ব্যথা না পায় সেদিকে খেয়াল রাখুন এমন খেলনা কিনে দিন যেটা ঠেলে খেলতে হয় এতে সে হাঁটতে উৎসাহ হবে হাঁটার সময় শিশুর পরে যাওয়া নিয়ে আতঙ্কিত হবেন না পরে যাওয়া শিশুদের হাঁটতে শেখারই একটা ধাপ শিশু যদি তেরো থেকে পর পনেরো মাসের মধ্যেও হাঁটতে না শেখে তাহলে একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাচ্চা যদি পনেরো মাসের মধ্যেও হাঁটতে শিখে হাঁটতে না শিখে তাহলে ভয় পাওয়ার কিছু নাই কোনো কোনো বাচ্চার দুই বছর পর্যন্ত লেগে যায় তাই শিশুকে সময় দিন শিশুকে হাঁটতে উৎসাহ দিন এতে আপনার শিশু খুব দ্রুতই হাঁটতে শিখে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য